সব ঠাকুরের কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো ঠাকুর একজন একদিন এরকম বলছেন একজন ভক্তকে, অর্থাৎ একজন ভক্ত হচ্ছে সেই মাস্টমশাই, আচ্ছা তুমি কি বলো উপায় কি? ভক্তটি বলছেন, আগে আপনি তো বলেছেন নামেতেই হবে কলিতে নাম মাহাত্ম্য। ঠাকুর বললেন, হ্যাঁ নামে খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের নাম, ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কাম কাঞ্চনে কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হবে? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুটের ভাবরা দিতে হয়, অর্থাৎ বেশি কিছু করতে হয়। তো যে কথা বলছেন, নাম তার সঙ্গে অনুরাগ, তাই না? রান্না করছি, সব মশলা দেওয়া হলো, শুধু লবণটা দেওয়া হলো না। এই ভগবানের নামের সঙ্গে যদি অনুরাগ না থাকে তো রান্না তরকারিটা কেমন লাগবে? যে খাবে তার ভালো লাগবে না, নিজে যে রান্না করছে তারও প্রথমে ভালো লাগবে না। সেই জন্য নামের সঙ্গে সঙ্গে অনুরাগ, এখানে হচ্ছে ভালোবাসা, নামের ভালোবাসা, নামের প্রতি একটা আকর্ষণ, নাম করার প্রতি আকর্ষণ। এই নাম করতে করতে যে কি বলে ভালোবাসা জন্মাবে তার প্রমাণ হচ্ছে, দেখবেন কিছুদিন পরে কোনোদিন যদি নাম না করেন তাহলে দেখবেন আজকে কিছু একটা করা হয়নি, ওটা তাড়িয়ে বেড়াবে, আজকে একটা কিছু একটা করিনি, বা কোনো কারণে হয়তো সেদিন করা হয়নি, ঘুমিয়ে পড়েছেন, পরের দিন সকালে উঠে প্রচুর কষ্ট হবে, তাহলে বুঝতে হবে যে না ভগবানের প্রতি বা ভগবানের নামের প্রতি একটু ভালোবাসা জন্মেছে। আর যদি কিছু না মনে হয় তাহলে কিছুই হয়নি বুঝতে হবে, যদি কিছু না হয় তাহলে এখন থেকে চেষ্টা করতে হবে আরও ভালো করে নাম করার, ভগবানের নাম বেশি করে করা, সেই সঙ্গে সঙ্গে ভালোবাসে ভালোবেসে নাম করা। যাকে আমরা স্নেহ করি তার নাম ধরে যখন ডাকি বা তার কথা যখন চিন্তা করি তার কি রূপটা আমাদের সামনে ভেসে ওঠে, সেই জন্য নাম করা সেই সঙ্গে তাঁর রূপও চিন্তা করা। তো ঠাকুর বলছেন যে অনুরাগ না থাকলে কি হয়, ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়, মনে জোর নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। দিয়ে উদাহরণ দিচ্ছেন, গঙ্গা স্নানে পাপ যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে ওই পাপগুলো গাছের উপর থাকে, গঙ্গা স্নান করতে যাচ্ছে যে পুণ্য হবে, পুণ্য করতে যাই না, তো এত পাপ করেছি গঙ্গাতে গিয়ে কি বলে স্নান করলে সেই পাপগুলো সব ধুয়ে সাফ করে দেবেন মা গঙ্গা। হ্যাঁ করছেন তো বটেই। তো ঠাকুর সেটি বলছেন যে গঙ্গা স্নানে পাপ যায় বটে, গেলে কি হবে? ও যখন গঙ্গাতে যাচ্ছে তার পাপগুলো ওখান থেকে পালিয়ে এলো, পালিয়ে এসে কোথায় থাকছে না, গাছের উপরে থাকছে, গঙ্গাতে গেলে তো ধুয়ে সাফ হবে, তার আগেই তো পরিষ্কার কি বলে সে পালিয়ে যাচ্ছে, তো গাছের উপরে থাকে। গঙ্গা স্নান করে যখন লোকটা ফিরে আসছে সেই পাপগুলো এবার ঝাঁপ দিয়ে তার ঘাড়ের উপর পড়ে। কি সুন্দর বলছেন, গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে, সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে, স্নান করে দু পা না আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরতে অনুরাগ হয়। এই যে অনুরাগের কথা বলেছেন, যে নাম করছি যদি অনুরাগ না আসে তাহলে যাতে অনুরাগ হয়, নামে রুচি হয়, সেজন্য প্রার্থনা করা দরকার। ঈশ্বরে যাতে অনুরাগ হয় সেজন্য প্রার্থনা করো। আর যেসব জিনিস দুর্দিনের জন্য, যেমন টাকা মান দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় সেই প্রার্থনা করো, কেন একটাকে বাদ না দিলে তো হবে না, ভালোবাসার ব্যাপারটা ট্রান্সফার হয়। কীরকম, এই যে কি বলে সন্তানের প্রতি মার স্নেহ, সন্তানেরও স্নেহের মায়ের প্রতি স্নেহ থাকে,
যখন সে বড় হয়, বড় হতে হতে যখন বিয়েটা করে, তখন মার স্নেহ বা ভালোবাসা সেটা ভাগ হয়ে গেল, স্ত্রীতে চলে গেল, কিছুটা চলে গেল। তারপর আবার যখন সন্তান হবে, সন্ততি হবে, তখন আবার সন্তানের প্রতি ভাগ হয়ে যাবে। তো এরকম করে ট্রান্সফার হচ্ছে। তাহলে তো যে জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণ আছে, সেই অর্থাৎ সেগুলোকে ভালোবাসি। একটা মোবাইল বহুদিন ব্যবহার করতে করতে তার প্রতি এমন মোহ জন্মে যায়, দেখা যায় কোনো কারণে যদি মোবাইলটা খারাপ হয়ে যায় বা হারিয়ে যায়, চোখ দিয়ে জল পড়ছে, আমার সব শেষ হয়ে গেল। অর্থাৎ সেইটার প্রতি আসক্তি আছে বলে আমাদের এই কষ্ট হয়, হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওইটাকে ওভারকাম করতে হবে। তাহলে ওটার প্রতি ভালোবাসা জন্মে গেছে, প্রতিদিন তাকে ঘাঁটতে ঘাঁটতে দেখতে দেখতে ওই মোবাইলটার প্রতি আমাদের ভালোবাসা জন্মে গেছে। তেমনিভাবে ভগবানের নাম করতে 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 ভগবানের নামের প্রতিও ভালোবাসা আসবে। তো সেই কী বলে, যেসব জিনিস ঠাকুর বলছেন, যেসব জিনিস দুদিনের জন্য, দেহের সুখ, মান, টাকা, এগুলো তো দুদিনের জন্য, এগুলো কিছু সঙ্গে যাবে না। ভগবানের নাম, যে প্রতিদিন আমরা যে ভগবানের নাম করছি, তাঁর জপ ধ্যান করছি, আমাদের যে কর্ম, শুভচিন্তা, তার যে ফল সেটি কেবলমাত্র সঙ্গে যাবে। শুভ সংস্কার, শুভকর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, সন্ন্যাসীর গীতিতে স্বামীজি লিখছেন। তো যা কর্ম করছি সেই কর্মের ফলটুকুই আমাদের সঙ্গে যাবে। তাই যে সমস্ত জিনিসের প্রতি ভালোবাসা আছে সেগুলো যাতে কমে যায়, তাহলে এই সমস্ত জিনিসের প্রতি ভালোবাসা কমবে। ওই যে বললাম ট্রান্সফার হবে, এটার প্রতি কমলে তবে তো ভগবানের প্রতি ভালোবাসা আসবে, তার নামের প্রতি ভালোবাসা আসবে। যদি যতক্ষণ না এইসব জিনিসের প্রতি ভালোবাসা কমছে, ততক্ষণ এইসব মানে ভগবানের দিকে মন অতটা আকর্ষণ হবে না, ভালোবাসা আসবে না। সেই জন্য প্রার্থনা করতে হয়, প্রার্থনা করতে বলছেন ঠাকুর পুঁথিতে, শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখছেন, অমৃত অপেক্ষা তাঁর নাম মিঠে লাগে, অমৃত অপেক্ষা তাঁর নাম মিঠে লাগে, মূর্তিমান হয়ে নাম হৃদয়েতে জাগে, অমৃত অপেক্ষা তাঁর নাম মিঠে লাগে, মূর্তিমান হয়ে নাম হৃদয়েতে জাগে, নাহি কিছু রামকৃষ্ণ নামের উপমা, নাহি কিছু রামকৃষ্ণ নামের উপমা, যে করেছে সে মজেছে তারে আছে জানা, সুন্দর বলছেন, যে করেছে সে মজেছে তারে আছে জানা। অর্থাৎ সে ভগবানের নাম করতে করতে যে মজে গেছে, যে আর নাম ছাড়া থাকতে পারেন না। যেমন হরিদাসকে দেখো, কত বেত্রাঘাত করা হচ্ছে, ভগবানের নাম ছাড়তে পারছেন না, ভয়ে অনেকে সেটি করতে পারতেন, কিন্তু এইসব দৃষ্টান্ত তারা যেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসছেন, যে এত মেরে ফেলছে তাকে, ভগবানের নাম কিছুতেই তিনি ছাড়তে পারছেন না, যে করেছে সে মজে গেছে একদম। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে, ও তোর বৃথায় ওড়া নোড়া চোড়া, ও তোর বৃথায় ওড়া নোড়া চোড়া, কুল পাবি নে অকুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে, যেদিক যাবি দেখতে পাবি জল জলাকার, তার নাহি রে অন্ত দিক দিগন্ত অপার পাথা, ও তুই যেদিক যাবি দেখতে পাবি জল জলাকার, নাহি রে অন্ত দিক দিগন্ত অপার পাথা, ও তোর ধরবে ডানা পাখি, তোর ধরবে ডানা, ধর যাত না পড়বি মহা মুশকিলে, ওই নামের মাস তুল ছেড়ে, ওই নামের মাস তুল ছেড়ে চলে এলে পড়বি মহা মুশকিলে,
পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই বসে অনন্ত অনন্ত ভাবে অন্ত কে করে, তার প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে। বসে অনন্ত অনন্ত ভাবে অন্ত কে করে, তার প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে। কতর পুরাণেরা কতর পুরাণেরা দিশে হারা, সার কইল নাম শেষ কালে পুরাণেরা। কতর পুরাণেরা দিশে হারা, সার কইল নাম শেষ কালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে। ও তোর বৃথায় ওড়া নোড়া চোড়া, ও তোর বৃথায় ওড়া নোড়া চোড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে। কথামৃতের কথাগুলি নিয়ে এই গানটি লেখা। ঠাকুরের উদাহরণ যে একটি পাখি জাহাজের মাছ তুলে বসেছিল, তো জাহাজ কখন ছেড়ে দিয়েছে সে বুঝতে পারেনি। জাহাজ যেতে যেতে গভীর সমুদ্রে চলে গেছে, তো যখন তার সম্বিত ফিরল যে আমাকে পাড়ে ফিরে যেতে হবে, তখন উঠতে শুরু করেছে। উঠতে উঠতে প্রথমে পূর্ব দিকে গেল, কূল কিনারা কিছু খুঁজে পাচ্ছে না, ফিরে এসে আবার মাছ তুলে বসলো। পশ্চিম দিকে গেল, উত্তর দিকে গেল, দক্ষিণ দিকে গেল, চারদিকে যাওয়ার পরে তার এটাই মনে হলো যে ডানা ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ আর কোথাও কূল কিনারা নেই। এসে সে শেষে ওই মাছ তুলেই বসলো। সেই ভাবটি নিয়ে এই গানটি লেখা। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, পাতি আছে মন মোহিনী রূপ রসাদির জাল। এদিকে অবিদ্যা মায়া পিশাচি কর, মন পাখিরে এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, পাতি আছে মন মোহিনী রূপ রসাদির জাল। পাখি পড়বি ফাঁদে, পাখি তুই পড়বি ফাঁদে, মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। পড়বি ফাঁদে, পাখি তুই পড়বি ফাঁদে, মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে। ও তোর বৃথা ওড়া নোড়া চোড়া, ও তোর বৃথা ওড়া নোড়া চোড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে। রামকৃষ্ণ নামের মাস তুলে, রামকৃষ্ণ নামের মাস তুলে। এখানে পাখি কে? এখানে পাখি হচ্ছে মন পাখি, মন রূপ। আমাদের মনকে কল্পনা করা হয়েছে, তো সেই তাকে বলা হচ্ছে রামকৃষ্ণ রূপ নামের মাছ তুলে বসে থাকতে। একজন প্রশ্ন করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ভক্তের এই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ অবশ্য করা যায়। কি কি বিধান দিলেন? তার জন্য কি করতে হবে? না, মাঝে মাঝে নির্জন বাস, তাঁর নাম গুণগান আর বস্তু বিচার, তিনটি উপায় বললেন। একটি হচ্ছে নির্জন বাস, তারপর বললেন তাঁর নাম গুণগান,
ভগবানের নাম গুণগান আর বস্তু বিচার, বস্তু বিচার কোনটি ভালো কোনটি মন্দ এটি বিচার, সে বিচার কে করে? আমাদের বিবেক। বিবেক হচ্ছে সেই, এখন তো ডিজিটাল ওয়েট মেশিন হয়ে গেছে, আগের দিনে সেই কাঁটা পাল্লা থাকতো, উপরে একটা কাঁটা ঝুলছে আর নিচের দাণ্ডার সঙ্গে কাঁটাটা থাকতো, এইরকম করে দুলছে, এদিকে বাঁ দিকে বাটখারা আছে, ডান দিকে সবজি বা আলু চাল দিচ্ছে, তো যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এদিকে ঝুলে থাকবে বাটখারার দিকে, তো যত জিনিস দিচ্ছে ধীরে ধীরে দুটো কাঁটা সমান হয়ে গেল, তখন যে খরিদ্দার সে বলছে হ্যাঁ এবার মাপটা ঠিক হয়েছে, যদি বেশি থাকে দোকানদার কমাবে, কম থাকলে দোকানদার খরিদ্দার বলবে না আর একটু আলু দাও তাহলে হবে। তো এইটা কে বিচার করছে? ওই যে উপরের কাঁটাটা, ও হচ্ছে স্থির হয়ে আছে, আর এটা তো দোদুল্যমান, ওই উপরের কাঁটাটা হচ্ছে বিবেক আমাদের, যে ঠিক বলে দিচ্ছে যে হ্যাঁ এবার মাপটা ঠিক হয়েছে। তো বিবেক আমাদের সবসময় বলে দেয় হ্যাঁ বাপু যে কাজটা করছো এটি ঠিক, আর তুমি যেটা করছো এটা ভুল, তো সেই ভুল আর ঠিক সেই বিবেকই মানদণ্ড বিচার করে দেয়। তো আমরা অনেক সময় বিবেকের কথা শুনি, অনেকে শুনি না, যারা শুনে তারা সৎপথে যেতে থাকে, যারা শুনে না তারা অসৎপথে যেতে থাকে, অসৎ কর্ম করতে থাকে। তো সেই বস্তু বিচার করতে বলছেন, তিনটি বিষয় হচ্ছে নির্জন বাস। তো ঠাকুরের সময় যদি মোবাইল থাকতো না, ঠাকুর নিশ্চয়ই বলে দিতেন বাপু মোবাইল নিয়ে সঙ্গে যাবে না নির্জন বাসে। হ্যাঁ মোবাইলে তো সারা জগৎ নিয়ে ঘুরছি, পকেটে হাতে করে নিয়ে ঘুরছি সারা জগৎ, এই মেসেজ টুম করে একটা ঢুকলো, এ কোথায় কি জব করছে, কে মেসেজ করলো দেখলো, ছেলে করলো কিনা, বৌমা করলো কিনা, এ করছে কিনা, বন্ধু করলো কিনা, বাস মনটা ওখানে চলে গেল, তার মেসেজের উত্তর দিতে শুরু করে দিল, তাহলে আর নির্জন বাস হবে না। ওই মোবাইল নিয়ে গেলে হবে না, নির্জন বাস মানে নির্জন বাস, কেউ থাকবে না, মোবাইলটা এখন পুরো জগৎ, মোবাইল নিয়ে গেলে নির্জন বাস হবে না। আর তাঁর নাম গুণগান, ভগবানের নাম গুণগান করতে বলছেন, অর্থাৎ তাঁর গুণের বিচার সেই সঙ্গে সঙ্গে তাঁর নাম, নাম আর বস্তু বিচার কোনটি ভালো কোনটি মন্দ এই বিচার, যে সমস্ত জিনিস দুদিনের জন্য তার প্রতি ভালোবাসা যাতে না আসে সেগুলো বিচার করতে বলছে। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়, মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? স্বামীজি যখন দক্ষিণেশ্বরে গেলেন প্রথম, তার আগে সুরেন্দ্র মিত্রের বাড়িতে দেখা হয়েছিল, তো দক্ষিণেশ্বরে যখন প্রথম দিন এলেন তার আগে পর্যন্ত তো ঘুরে বেড়াচ্ছেন, কে ঈশ্বর দর্শন করেছেন, ঈশ্বর দর্শন করা যায় কি না, এর ওর কাছে গেছেন, কারো কাছে সদ উত্তর পাননি। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন, তো সেখানেও সদ উত্তর পেলেন না, তাকে বললেন তোমার চোখ দুটি যোগীর মতো, তোমার লক্ষণ ভালো, এসব বললেন, তা বললেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন সেটি তো বলতে পারলেন না। তো ঠাকুরকে এসে, ঠাকুরের কাছে যখন যেদিন প্রথম এলেন, ঠাকুরকে একদম সরাসরি ডাইরেক্ট প্রশ্ন যে আপনি কি ভগবানকে দেখেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ দেখেছি বই, তোকে যেমন দেখছি তার চেয়ে আরও স্পষ্ট, কি জানি স্পষ্ট সেই লেভেলে মন গেলে হয়তো সেটি বলতে পারা যাবে, ঠাকুর বলছে তোমাকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট। তারপরে আক্ষেপ করছেন, কি আক্ষেপ, কিন্তু কে তা চায় বলো, ভগবানকে কে চায় বলো, লোকে এই মাক ছেলের জন্য এক ঘটি কাঁদে, টাকার জন্য কেঁদে ভাসিয়ে দেয়, তার জন্য কে কাঁদছে বলো, কে চোখের জল ফেলছে, আক্ষেপ করছেন ঠাকুর। তো স্বামীজির সঙ্গে সঙ্গে উপলব্ধি হলো যে এতদিন আমি ঘুরেছি বটে, ইনি সত্য সত্য প্রত্যক্ষ করেছেন বলে এত সহজেই বলতে পাচ্ছেন, তাঁর প্রত্যয় জন্ম নল, অর্থাৎ জ্ঞান হলো যে হ্যাঁ ইনি ঠিক ঠিক ভগবানকে দর্শন করেছেন। তো ঠাকুর বলছেন এখানে যে টাকার জন্য লোকে এক ঘটি কাঁদে, সরি মাক ছেলের জন্য এক ঘটি কাঁদে, টাকার জন্য কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো, ডাকার মতো ডাকতে হয়, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতা হচ্ছে মাপদণ্ড,
যে ঈশ্বর দর্শনের আগের অবস্থা। যেমন সকালবেলা ভোর হয়ে গেলে আমরা বুঝতে পারি আকাশটা লাল হয়ে থাকে, অরুণ অরুণোদয় হচ্ছে তখন, অর্থাৎ সূর্য উঠার আগের অবস্থা, যে এবার সূর্য উঠবেন, ঈশ্বর দর্শন হবে, তার মানদণ্ড হচ্ছে ব্যাকুলতা। তো তেমনি সেই ঠাকুর বলছেন এই ব্যাকুলতা আসা মানেই হচ্ছে তোমার ঈশ্বর দর্শনের আর দেরি নেই। দিয়ে সেই ব্যাকুলতার কীরকম হওয়া দরকার সেটি বিষয়ে বলছেন ঠাকুর। ডাকার মতো ডাকতে হয়, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তার ব্যাকুলতার উপমা আমরা লীলা প্রসঙ্গে পুঁথিতে দেখি। দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে সূর্য ডুবে যাচ্ছে, ব্যাকুল হয়ে কাঁদছেন, মা আরও একটি দিন চলে গেল, এখনও তুই দেখা দিলি না, এখনও তোর দেখা পেলাম না। গঙ্গার পাড়ে মুখ ঘষলে ঘষলে কাঁদছেন, চোখের জলে ভাসছেন, আর সূর্যের দিকে তাকিয়ে মার কাছে অভিমান ভরে এই গানটি গাইতেন। কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথা ভবদার দুর্গতি হরা কত দিনে তো করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথা ভবদার মায়ার সংসারে কর্ম কোলা হলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে মায়ার সংসারে কর্ম কোলা হলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে মোহ ভ্রান্তি কিসে টুটিবে কোথা ভবদার দুর্গতি হরা। আয়ু সূর্য মন বসিতেছে পাটে মা মা গ
সূর্য বসিতেছে পাটে কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে তনয়ে তারমা এ ঘোর সংকটে তনয়ে তারমা এ ঘোর সংকটে তুমি বিনে তারিবে কোথাও ভবদার দুর্গতি হরা কত দিনে তো করুণা কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথায় ভবদারা দুর্গতি হরা কোথা ভবদারা দুর্গতি হরা গঙ্গার পাড়ে যখন এই গানটি গাইতে গাইতে মার কাছে অভিমান ভরে গাইতেন চোখের জলে ভাসতেন দূর থেকে পাণ্ডারা অন্যান্য লোকেরা দেখে তারাও আশ্চর্যচকিত হতেন তিনি বলছেন ব্যাকুলতার কথা বলতে গিয়ে বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন তিন টান কী কী বিষয়ের বিষয়ের পরটা যারা বিষয় আসক্ত তারা বিষয়কেই ভালোবাসে বিষয় ছাড়া থাকতে পারে না বিষয়ের 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 উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় বিষয়ের প্রতি যে টান বিষয়ের তার টান মায়ের সন্তানের উপর যে টান সেই টান আর সতীর পতির উপর যে টান এই তিনজনের টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবে তিনি দেখা দেন সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে শোন রে পথিক শোনাব আজ রাম কৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান শোন রে পথিক শোনাব আজ রাম কৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা
ভগবান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখো ভগবান শোন রে পথিক শোনাব বারুত যদি থাকে ভিজে ঘোষলে কাঠি জ্বলবে না রে বারুত যদি থাকে ভিজে বারুত যদি থাকে ভিজে ঘোষলে কাঠি জ্বলবে না রে বারুত যদি থাকে ভিজে দেশলাইট কাঠি যদি ভেজা থাকে না শতবার ঘষুন জ্বলবে তো নাই বরং বারুদগুলো খুলে পড়ে যাবে খসে পড়বে তেমনি আমাদের এই মন রূপ বারুদ সে যদি বিষয়ে ভেজা থাকে মায়ামোহে আবদ্ধ থাকে ভিজে থাকে সেই মন দিয়ে কখনো জ্ঞানের আলো জ্বলবে না বারুত যদি থাকে ভিজে ঘোষলে কাঠি জ্বলবে না রে বারুত যদি থাকে ভিজে ঘোষলে কাঠি জ্বলবে না রে খোঁজ পাবি নে কোনো কালে যতই করিস রে সন্ধান খোঁজ পাবি নে কোনো কালে যতই করিস রে সন্ধান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান শোন রে পথিক শোনাব রাম কৃষ্ণের প্রেম গা কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান শোন রে পথিক শোনাব বিষয় যেমন দিবানিশি কাঞ্চনেতে মেতে সতী যেমন পতির অনুগামী হয় মায়ের যেমন শিশুর প্রতি টানটি পড়ে থাকে অতি এই তিন টান এক হলে দেবের হয় রে অধিষ্ঠান এই তিনটা এক হলে দেবের হয় রে অধিষ্ঠান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান শোন রে পথিক শোনাব রাম কৃষ্ণের প্রেম গা কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান কেমন ভালোবাসলে পরে
কেমন ভালোবাসলে পরে, কেমন ভালোবাসলে পরে, দেয় যে দেখা ভগবান। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন হয়। ব্যাকুল হয়ে তাঁকে ডাকা চাই, বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয়, তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে মাকে ডাকে, আর কিছু জানে না, মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখছেন, সুনরে অবোধ মন কই কর জুড়ি, সুনরে অবোধ মন কহি কর জুড়ি, গাও রাম কৃষ্ণ নাম দিবা বিভাবরি, থাকো মন অভয় কমল পদে তান, থাকো মন অভয় কমল পদে তান, উদ্ধারি আপনা করো আমায় উদ্ধার, উদ্ধারি আপনা করো আমায় উদ্ধার। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, আনন্দ বর্ষক নাম মম প্রাণ রাম, আনন্দ বর্ষক নাম মম প্রাণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, অন্তরে যতনে রাখো মনে রে অবিরাম, অন্তরে যতনে রাখো মনে রে অবিরাম, দীন কাঙালের ধম রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধম রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম এক জেন মনে রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম এক জেনে মনে রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম,
श्री राम कृष्ण नाम, 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 रे मोहरे मन रे गाहो राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, रे मोहरे मन रे गाहो राम कृष्ण नाम, श्री 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 राम कृष्ण नाम, राम कृष्ण राम कृष्ण राम कृष्ण नाम, राम कृष्ण राम कृष्ण राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम। ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।